আমি কিনলাম রিয়েলমি 10 প্রো প্লাস, রয়েছে রিয়েলমি 10 প্রো প্লাস, আর যে দামে ভেবেছিলাম তার থেকে অনেক কম দামে পেলাম। না, এরকমটা বললে হয়তো আপনারা খুশি পেয়েছেন, খুশি হয়েছেন, কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাস আমি কিনছি। তবে আপনাদেরও কেনার আগে একদম কনফার্ম প্রাইস জানিয়ে দেবো বস, আর তার সঙ্গে 200% একদম ইন্ডিয়ার স্পেসিফিক কনফার্ম স্পেসিফিকেশন ওটাও জানিয়ে দেবো, আর সঙ্গে কোন ভ্যারিয়েন্টটা কিনবেন সেটাও। মানে কেনার আগে একটু নিজেকে মাস্টার পিস হতে হবে না? তো চলো শুরু করি, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। প্রথমেই বলি আমি সুমন। আচ্ছা, রিয়েলমি 10 প্রো প্লাস, এই স্মার্টফোনটা বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে, ও সব ছেড়ে দিন বস, কারণ গুগল কনসোলও দেখা গেছে, তার মানে আসছে। আর তার থেকে বড় কথা, আমাদের সম্মানীয় মিস্টার মাধব শেঠ, যিনি কর্ণধার কার রিয়েলমি ইন্ডিয়ার, তিনি কিন্তু তার বেশ কিছু কিউএনএ ভিডিওতে, তার বেশ কিছু টুইটারে টুইট করে দামও রিভিল করে দিয়েছে। না, শুধু চোখ থাকতে হবে ওটা বোঝার, আর মন থাকতে হবে ওটা ফিল করার। তাই আমার মতন তোমরাও বলবে রিয়েলমি 10 প্রো প্লাস কিনে নিই। আচ্ছা, রিয়েলমি 10 প্রো প্লাস কবে আসছে? শুধু প্রো প্লাস কেনে, রিয়েলমি 10 প্রোও আসছে। কবে আসছে? 8th of December। বাস, ফ্লিপকার্টে তো দেখে নিয়েছি বস, নতুন কি নতুন আছে, নতুন আছে। এই কারণেই প্রাইসটা যেটা ভাবছো তার থেকে অনেকটাই কম দামে আসবে। তো প্রথমে বলি রিয়েলমি 10 প্রো প্লাস, এই স্মার্টফোনটা দেখতে কেমন ভালো লাগছে, আর ক্যামেরা বেশ পেছনে গোল গোল করে রাখছে, দুটো রসগোল্লা। আর এই স্মার্টফোনটার পেছনে পলিকার্বনেট দেওয়া হয়েছে, সাইডে পলিকার্বনেটের ফ্রেম, আর এর ওজন মাত্র 178 গ্রাম। আর এর যদি থিকনেস দেখো না, 7.8 mm, তাহলে ধরতে সুবিধা হবে, ফোন দারুণ লাগছে। এবং এই স্মার্টফোনটা গ্লসি ফিনিশিংয়ের সঙ্গে আসছে, তবে আমি যেটা কিনবো একটু ম্যাট হলে ভালো হয়। তো তোমাদের কোন কালারটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করবে, কমেন্টস করবে এখনই, যাবে না ফাঁকি দিয়ে কেমন লাগছে আমাদের এই ভিডিও। আর অবশ্যই পরিবারের সদস্য যদি হতে চাও, ফ্রিতে, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে নাও, আর সঙ্গে একটা লাইক না হয় জোর করে দিয়ে দিও, ভালো না লাগলে ডিসলাইক করো। আর আমাদের গ্যাজেটস বাংলা ফেসবুক পরিবারে রিলস ফিলস ছাড়ছি তো, আসো না। আচ্ছা, এইবার আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখো ভাই, ডিসপ্লেতে দারুণ করেছে, এবং রিয়েলমি শিখিয়ে দিল সবাইকে যে ভাই এই দামেও এই ডিসপ্লে দেওয়া যায়, হাসছো কেন? আচ্ছা, এবং সঙ্গে শাওমিকে একটা দারুণ কম্পিটিশন দিল। তো রিয়েলমি 10 প্রো প্লাসের ডিসপ্লে 6.7 ইঞ্চেসের একটা কার্ভড অ্যামোলেড, কার্ভড অ্যামোলেড মানে কার্ভ দিবে, চারিদিকে স্যাট করে নেমে যাবে, হাতটাকে ছুবে এরকম নেমে যাবে। আর এইখানটাই আমরা কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন পাচ্ছি, এইচডিআর 10 সাপোর্ট পাচ্ছি, 120Hz অ্যামোলেড পাচ্ছি, একটা ছোট্ট করে পাঞ্চহোল পাচ্ছি, আর তার সঙ্গে আমরা এখানটায় ডলবি ভিশন টিশন পাচ্ছি না ভাই, তো ওয়াইড বাইন L1 সাপোর্ট পাচ্ছি। তো ডিসপ্লে এক কথায় অ্যামোলেড ভাই বলে কথা, কালার হবে দুর্দান্ত, ভিডিও দেখবে দুর্দান্ত, ইউটিউবে ভিডিও দেখো বা নেটফ্লিক্সে দেখো, অ্যামাজন প্রাইমে দেখো বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে, একদম ঝাকাস। তো এবার এই স্মার্টফোনটার যদি আমরা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, তো ইন্ডিয়াতে স্পেশালি 6 GB ভ্যারিয়েন্ট আসবে, 6 128, 8 128, 8 256 এরকম। আর এখানে কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে না বলছে রিয়েলমি, ওটা দিব না, কারণ এটা ফ্ল্যাগশিপ কিলার বস। আর এখানটাই আমরা দুটো ন্যানো সিম ইউজ করতে পারবো, ন্যানো, আর তার সঙ্গে আমরা এই স্মার্টফোনটা UFS 2.2 স্টোরেজ টাইপ আর LPDDR4X র্যাম টাইপটাও পাচ্ছি, মানে ডেটা স্পিড হবে দারুণ, ফাস্ট ফাস্ট ফাস্ট। আর একই সাথে এই স্মার্টফোনটাই আমরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, আর ওটাও কিন্তু বেশ ফাস্ট। এই স্মার্টফোনের যদি আমরা প্রসেসর নিয়ে বলি না বস, তো প্রসেসর ভালো দিয়েছে, ওই 778G তুলনায় মানে একটু কম কিন্তু মোটামুটি, আর অন্তত বেঞ্চমার্ক যে স্কোর ওটা এসছে নিয়ার অ্যাবাউট 5,20,000 মতন। আর এই স্মার্টফোনটাই মিডিয়াটেক ডায়মন্ডসেরি 1080, যেটা 6nm টেকনোলজি প্রসেসর। দেখো বস, এশিয়ান আদার কান্ট্রিগুলো যেখানে সেখানে 920 ডাইমেনশনটি দিয়ে লঞ্চ হয়েছে, বাট ইন্ডিয়াতে কনফার্ম বললাম 1080 দিয়েই লঞ্চ হবে, মিডিয়াটেকের 5,20,000 অন্তত বেঞ্চমার্ক স্কোর। তো নর্মাল ওয়েতে যখন ইউজ করবে, আমি তো কিনে ইউজ করব, অবশ্যই ভিডিও আনবো, একটা জাস্ট তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো প্রসেসর মোটামুটি ভালো, খুব হাই ফাই না, খুব লো না, আর এটা হলো একটা 5G প্রসেসর, অনেক কটা 5G ব্যান্ড থাকবে, তো সেখানে কোনো আমাদের প্রবলেম হবে না। এবার এই স্মার্টফোনটার যদি আমরা ব্যাটারি দেখি, 5000mAh আর 67W ফাস্ট চার্জার বক্সে রিয়েলমি দিবে বলেছে, কোনো কন্ট্রোভার্সিতে যাবো না, তো ভালোই লাগবে রিয়েলমি যদি এটা করে। তো 67W আমরা ফাস্ট চার্জার ইন দ্য বক্স পাচ্ছি, আলাদা করে কিনতে হবে না, ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড থাকবে, ওহ
কিন্তু কোনো 3.5 mm জ্যাক থাকবে না। আবার রিয়েলমি বলছে এইটা তো একটা ফ্ল্যাগশিপ কিলার, আর এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাবো অ্যান্ড্রয়েড 13 আর রিয়েলমি 4। তো এই ইউআই যে এটাও দারুণ, অ্যান্ড্রয়েড 13-এর বেশ ভালো ফিচার্স পাবো, আর আই হোপ দ্যাট মেজর 2 আপডেট তো পাবোই পাবো, 3 বছর সিকিউরিটি প্যাচ আপডেটও পাবো। ক্যামেরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ স্যামসাং এর যে আইএসও সেল HN6 সেই সেন্সারটা আমরা পাবো, সঙ্গে 8-এর একটা আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেল ছেড়ে দিন না ভাই, ভাই ছেড়ে দিন ম্যাক্রো রেকর্ড, সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা 4K 30fps-এ করতে পারবো। তো ভাই এই হলো আমাদের স্মার্টফোন। এবার দাম দেখো ভাই, ইন্ডিয়াতে 6GB 128GB ভ্যারিয়েন্ট নিজে মাধববাবু বলেছেন 25,000-এর নিচে হবে, আর ব্যাঙ্ক অফার দিয়ে 21,500 বা 22,000-এর মধ্যে এটা আমরা কিনতে পারবো, আর বাংলাদেশে অবভিয়াসলি দাম অনেকটাই বেশি হবে। তবে ইন্ডিয়াতে আমি যখন কিনবো অবশ্যই স্ক্রিনশট শেয়ার করবো আমি কত দামে কিনলাম আর ওই ব্যাঙ্ক কার্ড আমার কাছে আছে কি না। তো 22,000 মেনে চলো, 25,000 নর্মাল প্রাইস হবে, 24,999 ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দিয়ে, নেওয়ার পর 2,000 টাকার ডিসকাউন্ট তো পাবোই পাবো। তো দেখা যাক 22,000-23,000 যদি এটা কিনে নিই কেমন হবে, আর যদি 21,499 কিনি তাহলে তো বললে বললে বলতে হবে। চলো না আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো গো। আর ভাবছো কেন তোমরা এত সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখলে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা ভালো থাকো ভাই, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের যেন আবার ফিরে পায়।